আমার কাছের মানুষকে জানেন তো কিডন্যাপ করে নিয়েছে, কে কিডন্যাপ করেছে, কি উদ্দেশ্যে করেছে আমি বুঝতে পারছি না। আমার এখন মেইন কনসার্ন হচ্ছে দীপা। আমি যেভাবেই হোক দীপাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। আমি দেখছি সেটা কে, তার হচ্ছে আজকে। হাই, দিস ইজ দিব্য, মানে আপনাদের সকলের সূর্য। আমি এক্সট্রিমলি সরি, কারণ আমি আপনাদের শুধু না তখন আমিও টেনশনে ছিলাম। আমি ভাবলাম কি আমার বউ হয়তো সত্যি কিডন্যাপ হয়ে গেছে, বউকে আটকে রাখা হয়েছে, ওকে হয়তো ঠিক করে খেতে দেওয়া হচ্ছে না, জল দেওয়া হচ্ছে না, তাই একজন স্বামী হিসেবে আমার খুব টেনশন হচ্ছিল, তাই আপনাদের সেই দুঃখে সেই কথাগুলো শেয়ার করেছিলাম। বাট আমার বউ এখন ভালো আছে, সুস্থ আছে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। আমরা অনেক কিছু করেছি, অনেক অ্যাক্টিভিটিস আছে, গেম আছে, এত কিছু বলা যাবে না। প্লিজ দেখুন, 12 জুন ঠিক বিকেল 5টায় শুধুমাত্র স্টার জলসায় জামাই ষষ্ঠী জমজমাট। প্লিজ দেখতে ভুলবেন না, মিস করবেন না। জামাই ষষ্ঠী জমজমাট 12 জুন রবিবার বিকেল 5টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।